এদিকে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন যে কোনো টিকায় কিছু ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তবে এ নিয়ে ভিত্তিহীন তথ্য বা গুজব রটালে তা আত্মঘাতী হবে। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কোভিড ১৯ স্বাস্থ্য বুলেটিন ২০২০ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ সময় করোনা মোকাবিলায় সরকারের নানা সাফল্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে আইইডিসিআর এর উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, করোনার সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে দেশে ভ্যাকসিন উৎপাদনের বিকল্প নেই। দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান টিকা উৎপাদন করতে পারে এবং সেটাই করতে হবে, কারণ এত টিকা আমরা বাইরে থেকে আনতে পারবো না। এই আমাদের নিজেদেরকেই টিকা উৎপাদন করতে হবে, সে বিষয়ে যোগাযোগ হচ্ছে, আশা করি যোগাযোগগুলো সফল হবে। ভারতে করোনার টিকা নেয়া স্বাস্থ্যকর্মীদের মধ্যে কয়েকজনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ইকবাল আর্সলান। এটা নিয়ে এত সন্ত্রস্ত হওয়ার কিছু নেই, দু একটি ক্ষেত্রে যদি হয়ও একটা আমাদের যেমন অ্যালার্জি হয় এরকম ধরনের অ্যালার্জি হবে এবং সামান্য ওষুধে সেরে যাবে, প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন দেয়া নিয়ে অনীহা দূর করতে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান ইকবাল আর্সলান। প্রাণঘাতী হওয়ার কোনো সম্ভাবনা। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা।